আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব পুরুষ, আমাদের যে যুবক ভাই আছেন, যুবক ভাইদের পুরুষাঙ্গ ভালো রাখার উপায় কি। তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের অনেক যুবক ভাই আছেন, তারা আসলে প্রতিনিয়ত জানতে চান যে আসলে পুরুষাঙ্গ কি খেলে, কি ব্যবহার করলে বড় হবে, মোটা হবে, লম্বা হবে, কিন্তু তারা কখনো এটা জানতে চান না যে কি করলে আসলে পুরুষাঙ্গটা ভালো থাকবে। তো আমাদের অনেক পুরুষ ভাই আছেন, তারা এই বিষয়টি জানতে চেয়েছিলেন। তো মূলত বিষয় হচ্ছে যে আসলে একজন পুরুষের যদি যুবক বয়সে তার পেনিসটা বা তার প্রাইভেট অঙ্গটা ভালো রাখতে হয়, তাহলে কিছু কাজ আছে, এই কাজগুলো যদি ছেড়ে দিতে পারেন তাহলে দেখা যাবে আপনার আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে এটাতেই কিন্তু আপনি সন্তুষ্ট থাকতে পারবেন, স্ত্রীকে সন্তুষ্ট রাখতে পারবেন। কারণ মূল বিষয় হচ্ছে একজন পুরুষের পেনিস কতটুকু বড়, মোটা, লম্বা, এটা কিন্তু মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে যদি একজন পুরুষের পুরুষাঙ্গটা মিনিমাম বা ন্যূনতম 3 ইঞ্চি লম্বা বা হয় বা দৈর্ঘ্য হয়, তাহলে কিন্তু সেই পুরুষাঙ্গ দিয়ে স্ত্রীকে সন্তুষ্ট রাখা যায়, যদি তার কার্যক্ষমতা ভালো থাকে, অর্থাৎ দীর্ঘ সময় সহবাস করতে পারে। এখন এই বিষয়ে আপনাদের বলবো যে সকল যুবক ভাই আছেন, প্রথম নম্বর যে কাজটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে হস্তমথনটা ছাড়তে হবে। আমাদের অনেক পুরুষ ভাই আছেন, বয়স হয়তো আপনাদের বেশি না, খুবই অল্প বয়স, হয়তো আপনারা SSC লেভেলে পড়ালেখা করছেন বা 8 লেভেলে পড়ালেখা করছেন, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মাস্টারবেশন করছেন, হয়তো বাবা মা এগুলো বুঝতে পারছে না বা বোঝার চেষ্টা করছে না যে আপনি এতটা পেকে গেছেন বা আপনি প্রতিনিয়ত এই ধরনের নোংরা কাজ করে যাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে যখন আপনি এইভাবে ক্লাস 6-7 থেকে 8 থেকে করতে করতে এখন আপনি হয়তো SSC পরীক্ষা দিয়েছেন বা ইন্টারমিডিয়েট লেভেলে এসেছেন, এখন চিন্তা করছেন যে আমি তো অনেক ক্ষতি করে ফেলছি, আমার এখন করণীয় কী। এখানে আপনাকে বলবো যদি আপনি অতিরিক্ত মাস্টারবেশন করে থাকেন তাহলে এটা ছাড়তে হবে। মেডিকেল সায়েন্স বলে যে আসলে মাস্টারবেশন করলে ক্ষতি হয় না, সেটা কতটুকু আসলে যদি নিজেকে কন্ট্রোল রাখার জন্য ন্যূনতম একটু করা হয় মাসে ভিতর দেখবার, সেটা হচ্ছে এক ধরনের বিষয়। কিন্তু এই যে ক্ষতি হয় না এই কথাটা শুনেই আপনারা বড় ধরনের ক্ষতি করে ফেলেন, কারণ আপনারা তখন প্রতিনিয়ত হস্তমথন করেন, এবং শুধু প্রতিনিয়ত হস্তমথন মানে একবার করেন না, দিনের ভিতরে 3-4 বারও করেন। এভাবে করতে করতে আসক্ত হয়ে যান, যার কারণে পরবর্তীতে পেনিসে নানান প্রকার সমস্যা দেখা দিয়ে থাকে। দ্বিতীয় নম্বর যে কাজটা ছাড়তে হবে এটা হচ্ছে পর্নোগ্রাফির প্রতি যদি আসক্ত থাকে বা আসক্তি থাকে আপনার, সেক্ষেত্রে এই আসক্তি থেকে দূরে আসার চেষ্টা করতে হবে। একটা বিষয় খুব সহজে বুঝতে হবে, আমরা যেমন মুভি দেখি এই মুভিটা কাল্পনিক জগৎটাকে কিন্তু আমরা দেখে থাকি, এখানে কিন্তু বাস্তবতার মিল খুব কম খুঁজে পাই আমরা। ঠিক তেমনই এই যে আমাদের পর্ন মুভিগুলো আমরা দেখি, পর্ন ফিল্মগুলো দেখি, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল সব বিষয়, এগুলো কিন্তু অ্যাকচুয়াল কিছু নেই, এর মধ্যে সব কিছু অভিনয়, অ্যাক্টিং, ফেক। এই বিষয়গুলো কিন্তু নিয়ে বেশি মাথা চিন্তা করা যাবে না বা এটা নিয়ে বেশি মাখামাখি কিছু করা যাবে না, মনে করতে হবে এটা জাস্ট একটা ফেক বিষয়, এটা থেকে দূরে থাকতে হবে। তাহলে দেখা যাবে এই ফেক বিষয়গুলো থেকে দূরে থাকতে পারলে আপনি মাস্টারবেশন করা বা সকল প্রকার বিকৃত যৌনাচার থেকে নিজেকে মুক্ত রাখাটা একেবারেই আপনার জন্য সহজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে, সঠিকভাবে বিছানায় ঘুমাতে হবে। অনেকেই বলবেন যে এই পেনিসের সাথে যৌবনের সাথে বিছানার সম্পর্ক কি আছে। অনেক পুরুষ ভাই আছেন তাদের যৌবনটা তারা বিছানার সাথে ঘষতে ঘষতে শেষ করে ফেলছেন, এর জন্য বলছি কখনোই উপুর হয়ে শোয়া যাবে না, উপুর হয়ে শোয়া যাবে না, কোলবালিশটাকে এমনভাবে জড়িয়ে ধরা যাবে না যাতে আপনার পেনিসের সাথে মিশে ইরেকশন হতে থাকে এবং ঘর্ষণ দিয়ে বীর্যপাত করে ফেলান। এই ধরনের চিন্তাভাবনা অভ্যাস যদি আপনার মধ্যে থাকে তাহলে কী করতে হবে, টোটালি এই ধরনের অভ্যাসটা ছেড়ে দিতে হবে। আর 4 নম্বর যে কাজটা করতে হবে, লজ্জা নয়। যদি আপনার অতিরিক্ত পরিমাণে নাইট ফল বা স্বপ্নদোষ হতে থাকে, বসে থাকা যাবে না, সেক্ষেত্রে যেটা করতে হবে দ্রুত একজন চিকিৎসকের কাছে যেতে হবে, সুচিকিৎসা গ্রহণ করতে হবে। আমরা কখন চিকিৎসা গ্রহণ করব, যদি এমনটা হয় যে 1 মাসে আপনার 8 বারের বেশি নাইট ফল হয়, তাহলে কী করতে হবে, যত দ্রুত সম্ভব একজন চিকিৎসককে যেতে হবে, চিকিৎসা গ্রহণ করতে হবে, এই সমস্যাটা সমাধানের পথ খুঁজতে হবে, তাহলে দেখা যাবে আমরা ভালো থাকতে পারবো। 5 নম্বর যে কাজটা করতে হবে, দুইটা চোখ, এই চোখের দৃষ্টিটা সংযত রাখতে হবে। আপনার সামনে আপনার মায়ের সমতুল্য চাচি, মামি, কাকি যারা আছে বা ফুফু, খালা, এরা কেউ আসলো, আপনি নোংরা দৃষ্টিতে তাকালেন। আপনার বোনের সমতুল্য কেউ আসলো, আপনি তাদের দিকে নোংরা দৃষ্টিতে তাদের কোমর, তাদের বুক, তাদের পেট, এই সকল জায়গা, স্পর্শগত জায়গাগুলো আছে, এখানে ইমেজ করতে থাকলেন, খুব নোংরা দৃষ্টিতে আপনি দেখতে থাকলেন, এবং এই দেখাদেখির মাধ্যমে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনি এটা যখন তার সামনে থেকে চলে যাচ্ছেন, রুমে গিয়ে হয় মাস্টারবেশন করতেছেন অথবা ঘুমাতে যাওয়ার গেটে খুব নোংরাভাবে চিন্তা করতেছেন তাকে নিয়ে, আপনার রাতে যখন ঘুমাতে যাচ্ছেন তখন কিন্তু আপনার এই সকল নোংরা চিন্তা করার কারণেই
নাইট ফলটা হচ্ছে। এর জন্য আপনাদের দৃষ্টিটাকে সংযত রাখতে হবে, এই ধরনের নোংরা চিন্তা বা পরিহার করতে হবে। ছয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো ধূমপান ও মাদক সেবন, এগুলো বন্ধ করতে হবে। আমাদের যে অনেক পুরুষ ভাই আছেন, অনেক যুবক আছেন, তারা যুবক, এক টাকা ইনকাম নেই, বাবা মার কাছ থেকে জোর জবরদস্তি করে অর্থ নিচ্ছেন এবং সেই অর্থ দিয়ে বা বিভিন্ন মিথ্যা অজুহাত দেখিয়ে আপনার বিভিন্ন সলসা তৈরি করে অর্থ নিচ্ছেন, নিয়ে আপনারা ধূমপান করছেন বা মাদক সেবন করছেন। শুধু বাবা মাকে ঠকাচ্ছেন না, আপনি আপনার নিজের সাথে প্রতারণা করছেন, নিজেকে ঠকাচ্ছেন, আপনার যে হবু স্ত্রী আপনি তাকেও ঠকাচ্ছেন। এজন্য ধূমপান করা, মাদক সেবন করার অভ্যাস যদি আপনার মধ্যে থাকে সেগুলো পরিহার করতে হবে। সাত নম্বর যে কাজটা করতে হবে, সঠিক নিয়মে পুষ্টিকর খাবার পরিমিত পর্যায়ে খেতে হবে। আমরা সকলে জানি যে আমাদের সুস্থ থাকার জন্য পুষ্টিকর বা ভিটামিনযুক্ত খাবার আমাদের খাওয়া একান্ত দরকার। তবে এখানে আরেকটা জিনিস আজকে আপনাদের বলে রাখি যে পুষ্টিকর খাবার খাওয়া দরকার, তবে সেটা পরিমিত পর্যায়ে। আপনি আপনার চাহিদার তুলনায় যখন অতিরিক্ত খাবার খেতে শুরু করবেন, তখন আপনার শরীরে কিন্তু অতিরিক্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল এগুলো জমা হতে থাকবে, আর যার ফলে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি পাবে। আপনি কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন না। আপনার তখন যেহেতু আপনার স্ত্রী নেই, সেহেতু আপনার মাস্টারবেশন করতে হবে অথবা অতিরিক্ত নাইট ফলের মাধ্যমে আপনার শরীর থেকে বীর্যটা বেরিয়ে যাবে। এর জন্য খাবার কী করতে হবে, পুষ্টিকর খাবার আমরা খাবো, পরিমিত পর্যায়ে খাবো, যতটুকু না খেলে নয়। আট নম্বর যে কাজটা করতে হবে, সঠিক বয়সে বিয়ে করতে হবে। সঠিক বয়সটা কত একজন পুরুষের জন্য? একজন পুরুষের জন্য সঠিক বয়সটা হচ্ছে 21 থেকে 25, এই বয়সের মধ্যে বিয়ে করতে হবে যদি সামর্থ্য থাকে। আর যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে ধর্মীয় আইনকানুনগুলো মেনে চলতে হবে, নফল রোজা রাখতে হবে, বেশি করে তাহাজ্জুদে নামাজ পড়তে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে যাতে আপনার ভালো কোনো ইনকাম বা করণের ব্যবস্থা হোক, আপনি সঠিক বয়সে বিয়েটা করতে পারেন। এই কাজগুলো যদি করতে পারেন, কিছু কাজ ছাড়তে পারেন, তাহলে দেখা যাবে যতদিন বাঁচবেন আপনার পেনিসে কোনো প্রকার প্রবলেম দেখা দেবে না, জীবনে এক টাকা মেডিসিন খেতে হবে না, সারা জীবন স্ত্রীর সাথে সুন্দরভাবে সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।